এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল আয়োজিত পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এই প্যান্ডেলে এই এই বছরের যে আদলে গড়া হচ্ছে, বিশেষ করে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে গড়ে তোলা হচ্ছে। আমরা জানি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির, এই মন্দির হিন্দু মন্দিরের মধ্যে একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরের আদলে কিন্তু এই পুজো প্যান্ডেল করা হয়েছে এবং সে ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে যে পুজো প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের প্রবেশ পথের ঠিক সামনে আছি, এই দিক দিয়ে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব। এবং এই ক্লাব কর্তৃপক্ষ বরাবরই বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকে এবং এই বছরও কিন্তু বড় বাজেটের পুজোর আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি বারাণসীর যে কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে সে মন্দিরের সম্বন্ধে কিন্তু আমরা সকলেই জানি, এই উত্তরপ্রদেশের মধ্যে হিন্দু মন্দিরের মধ্যে একটি বিখ্যাত মন্দির এবং এই মন্দিরে শিবের আরাধনা করা হয়ে থাকে। সে আদলে কিন্তু এই বছর পুজো উদ্যোক্তারা এর আদলে এই পুজো প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। প্রথমে যে পুজোর প্যান্ডেলে প্রবেশ পথে যে প্যান্ডেলের গায়ে কিন্তু শিবের যে রূপ, অর্থাৎ সেই রূপগুলোই কিন্তু এখানে প্যান্ডেলের গায়ে তুলে ধরা হয়েছে এবং সে ছবিটা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রাইজেস্ট নিউজের পর্দায়। শিবের যে এক একটা রূপ, সেই রূপগুলো এখানে প্যান্ডেলের গায়ে তুলে ধরা হয়েছে। এবং এই যে বিশ্ব, বিশেষ করে এই মন্দিরের আদলে যে পুজোগুলো রয়েছে, এই পুজোর প্যান্ডেল থেকে সমস্ত বিষয়টি আমরা জানবো। পুজো উদ্যোক্তারা রয়েছেন আমাদের সাথে এবং তাদের কাছ থেকে এই বিষয়ে জানবো, তারা কত বছর ধরে এই পুজো করে আসছেন বা তাদের যে এই পুজোর থিমটা, এই থিমটা কেন বেছে নেওয়া হয়েছে সে বিষয়টাই জানবো। প্রথমেই রাইজিস্ট নিউজের পর্দায় আপনাকে স্বাগত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিবনগর মডার্ন ক্লাব আমাদের তরুণ দলের পক্ষ থেকে। তো আপনারা এই বছরের যে এই থিমটা নিলেন, কাশী বিশ্বনাথ মন্দিরের থিমটা নিলেন, এটা বিশেষ করে কেন নেওয়া হয়েছে এবং বাজেটটা কত? আমাদের বেগা পুজো বাজেট 40 লাখ প্রায়। আর আমরা নিয়েছি এই কারণে নিয়েছি, দেখুন আমাদের কাশী বিশ্বনাথ মন্দির যেটা উত্তরপ্রদেশের গঙ্গার পশ্চিম পারে অবস্থিত, সেটা অনেকবারই ভাঙ্গা গড়া হয়েছে, ঠিক আছে। যার লাস্ট হয়েছে যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, এটা নতুন আকারে এটা মন্দিরটা দর্শনার্থীর জন্য ওপেন করেছে। সেই জন্য আমরাও শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল এটা চিন্তাভাবনা করেছি, আমাদের ত্রিপুরাবাসীর জন্য শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল কাশী বিশ্বনাথ মন্দিরটা আদলে তৈরি করবো, যেন ত্রিপুরাবাসীদের দর্শন করার জন্য সুযোগ সুবিধা হয়। আর আপনারা বরাবরই বড় বাজেটের পুজো করে থাকেন, এই বছরও এই পুজোর কয়েকটা দিন কী কী প্রোগ্রাম রয়েছে আপনাদের এই পুজোকে কেন্দ্র করে? আমরা কিছু গরিব শ্রেণীর লোকদের কাছে কিছু শাড়ি বিতরণ করব, যতটুকু ক্লাবের সামর্থ্য আছে। তারপর আমরা নবমীর দিন প্রসাদ বিতরণ করি। আমাদের ক্লাবের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, আর্টস কলেজ আছে, সাঁতার পরিষেবা আছে, ডান্স স্কুল আছে, সবগুলো আমরা বরাবর আছে। আর আরেকটা বিষয় যেটা জানবো, যে এই যে পুজোর আয়োজন, তার পাশাপাশি কিন্তু বারাণসীতে যে কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে সেই মন্দিরে প্রত্যেক দিন একটা সন্ধ্যা আরতির আয়োজন করা হয়ে থাকে, তো সেই বিষয়টাও কি আপনারা এই প্যান্ডেলের পাশাপাশি যুক্ত করছেন? হ্যাঁ অবশ্যই, আমরা আপনি প্যান্ডেল ঢুকার মুখে দেখতে পাবেন, আমাদের একটা সামনে একটা পুকুর রয়েছে, জলাশয়, সেই জলাশয়ের মাঝখানে সাইডে এক সাইডে আমরা সেই সন্ধ্যা আরতির অনুকরণে আমরা তুলে ধরবো। বেনারস থেকে ছজন পণ্ডিত আসছে এবং তারা প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি করবে। ধন্যবাদ আপনাকে, একদমই দেবাদিদেব মহাদেব। এবং এই মহাদেব, বিশেষ করে বিশ্ব কাশীনাথ যে মন্দির রয়েছে সে মন্দিরে কিন্তু মহাদেবেরই আরাধনা করা হয়ে থাকে। এখানে যে পুজো প্যান্ডেল রয়েছে সে প্যান্ডেলের মধ্যে কিন্তু বাঁশের কারিগরের মাধ্যমে সে তৈরি করা হচ্ছে, অর্থাৎ মহাদেব যে রয়েছেন মহাদেবের বিভিন্ন রূপগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং মায়ের যে মূর্তি নির্মাণ, সেই মূর্তির যে নির্মাণ, সে নির্মাণ কিন্তু যে কাজ, সে কাজ কিন্তু অনেকটাই সম্পন্ন হয়ে গেছে এবং সে ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাইজেস্ট নিউজের ক্যামেরার মধ্যে। যে কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে সে মন্দিরের আদলে এই পুজোর প্যান্ডেল এবং এই প্যান্ডেলে যে দেবাদিদেব মহাদেব, এই মহাদেবের সঙ্গে যে পার্বতীর যে ছবি, সে ছবিটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং এই
তরুণ দল সংঘ কিন্তু বরাবরই এই ধরনের প্রচুর আয়োজন করে থাকেন। আমরা জানি বারাণসীতে যে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির, সেই মন্দির কিন্তু অনেকবারই ভাঙা হয়েছে বা ভাঙা গড়ার একটা খেলা চলেছিল, এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত সেখানে মন্দিরের অন্য রূপ দিয়েছেন। এবং এই রূপ দেওয়ার পাশাপাশি এই মুহূর্তে এই আদলেই কিন্তু এখানে যে পুজো উদ্যোক্তারা রয়েছে তারা এই পুজোর প্যান্ডেল নির্মাণ করেছেন। তার পাশাপাশি এখানে কিছু এই পুজো প্যান্ডেলের পাশে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের মধ্যে কিন্তু প্রতিদিন যে বারাণসীর যে কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে সেই মন্দিরের মধ্যে কিন্তু সন্ধ্যা আরতির আয়োজন করা হয়ে থাকে। আরতি হয়, সন্ধ্যা আরতি হয় প্রত্যেক দিন, যেটা দেখার মতো একটা বিষয়। এই ক্লাব কর্তৃপক্ষ কিন্তু সেই বিষয়টাকেও কিন্তু এখানে তুলে ধরা হবে, এবং বারাণসী থেকে এখানে যে সন্ধ্যা আরতি করার জন্য কিন্তু পুরোহিতরা আসছেন প্রত্যেক দিন, পুজোর যে প্রত্যেকটা দিন সেখানে সন্ধ্যা আরতি করা হবে সেই বিষয়টা কিন্তু জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। নারায়ণের সঙ্গে আমি সুস্মিতা, রাইজিস্ট নিউজ।